আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি টিপস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে দেখেন আমার হাতটা কেটে গিয়েছে মাছ কাটতে গিয়ে। আমাদের অনেকেরই এরকম হাত কেটে যায় বিভিন্ন তরকারি মাছ এগুলো কাটতে গিয়ে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, এই যে আমি একটা হলুদ নিয়ে নিয়েছি, তো হলুদটা থেকে সামান্য পরিমাণ হলুদ আমি আঙুলের মাথার মাধ্যমে নিব, নিয়ে কাঁটা স্থানটাতে লাগিয়ে দিব। এভাবে করে লাগিয়ে রাখলে দেখবেন কালকের মধ্যেই আপনার অনেকটা জোড়া লেগে যাবে। আমাদের অনেকেরই কাটাকাটি করতে গেলে হাত কাটে, সেই ক্ষেত্রে আমরা যখন তরকারিতে বা ইসেতে যখন হলুদ মরিচ টরিচ এগুলো মাখাই, তখন ওই কাঁটাগুলো দেখবেন খুব তাড়াতাড়ি সেরে যায়। তার কারণ একটাই, এই যে হলুদগুলো আমাদের হাতে লাগে, হলুদটা কিন্তু একটা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে। এই জন্য আমরা বুঝতে পারি না আসলে কাঁটা কখন কাটে, কখন ভালো হয়ে যায়। তো এই আপনারা যখন দেখবেন সাথে সাথেই হলুদ, একটু হলুদ লাগাই দিবেন, এটা খুবই ভালো একটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। তো ভালো থাকবেন সবাই। আজকে আমি ভিডিওটা এতটুকুই শেয়ার করলাম, আশা করি সবারই কাজে লাগবে, সবার খুবই উপকার হবে ভিডিওটাতে। সবাই ভালো থাকবেন আর ইন টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।